যে সকল স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফাইভে পড়ছো এবং যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে, তাদের যে ডিএসি পেপার রয়েছে অর্থাৎ ডিএসি এ থেকে এথিক্স থেকে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন এথিক্স, সেখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি যেগুলি তোমাদের আসন্ন পরীক্ষায় কাজে লাগবে। তো এই কোশ্চেনগুলি তোমরা খুব ভালো করে পড়বে এবং আমি খুব একটা বেশি কোশ্চেন দেইনি, খুবই কম কোশ্চেন দিয়েছি, আশা করি এখান থেকে তোমরা সব কোশ্চেনই কমন পাবে। দেখো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে নাম্বার ওয়ানে রয়েছে, বুদ্ধদেব নির্দেশিত চারটি আর্যসত্যের উল্লেখ করে বিস্তৃত বিবরণ দাও। নাম্বার টু, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কি? এই প্রসঙ্গে ভারতীয় নীতিশাস্ত্রে নিষ্কাম কর্মের গুরুত্ব আলোচনা করো। নাম্বার থ্রি, চার্বাক নীতিতত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। ফোর, মিলের উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো। ফাইভ, উপযোগবাদ কি? বেন্থাম ও মিলের উপযোগবাদের তুলনামূলক আলোচনা করো। সিক্স, শাস্তি সংক্রান্ত প্রতিশোধাত্মক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। সেভেন, শাস্তি সংক্রান্ত সংশোধনাত্মক মতবাদটি ব্যাখ্যা করো। এই মতবাদ তোমার কাছে কতদূর গ্রহণযোগ্য যুক্তিসহ আলোচনা করো। এইট, কান্টের কর্তব্যের জন্য কর্তব্য তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। নাইন, শর্তহীন অনুজ্ঞা বলতে কি বোঝায়? এটি সদিচ্ছার সঙ্গে কিভাবে সম্পর্কিত? কান্টের মতে চুরি করা অন্যায় কেন? এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। দেখো 5 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে নাম্বার ওয়ানে রয়েছে, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কি? টু, অষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। নাম্বার থ্রি, কর্তব্যমূলক নীতিবিদ্যা ও উদ্দেশ্যমূলক নীতিবিদ্যার মধ্যে পার্থক্য কি? ফোর, নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতিগুলি কি কি? ফাইভ, বেন্থামের সুখের গণনা প্রণালী সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। সিক্স, কর্তব্যের জন্য কর্তব্য এই তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। সেভেন, সংক্ষেপে সংশোধনাত্মক শাস্তিতত্ত্ব ব্যাখ্যা করো। এইট, উদাহরণসহ নৈতিক ও অনৈতিক অর্থাৎ নীতি বহির্ভূত ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। নীতি বহির্ভূত ক্রিয়ার দুটি উদাহরণ দাও। নাইন, চার্বাক দর্শনে আপ্তবাক্য প্রমাণরূপে স্বীকৃত হয় না কেন? টেন, পুরুষার্থ কাকে বলে? মানব জীবনের পুরুষার্থগুলি কি কি? ইলেভেন, কর্ম অকর্ম ও বিকর্মের মধ্যে পার্থক্য দেখাও। টুয়েলভ, অভিপ্রায় কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো। থার্টিন, প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য? সংক্ষেপে আলোচনা করো। তোমাদের এখানে যে 5 মার্কসের কোশ্চেনগুলি রয়েছে সেগুলি তোমরা অনেকগুলি তোমরা 15 মার্কসের কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে। তো সেখানে তোমরা যদি কোশ্চেনগুলি পড়ে ফেলো তো 5 মার্কসের কোশ্চেনে তোমাদের এক্সট্রা করে পড়তে হবে না, তোমাদের অনেকটাই সুবিধা হবে।